আমরা সবাই জানি শাস্ত্র অনুসারে তো ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন গ্রহে যেমন সত্য যুগে দেবতা অসুর আলাদা আলাদা গ্রহে তারা প্রকট হয়েছে ত্রেতয়া যুগে একটি গ্রহে দেবতা অসুর এসেছে দাপর যুগে একই পরিবারে অসুর দেবতা আর যুগে এক মানুষের মধ্যে অসুর দেবতা আছে এটা বিশ্বাস হয় জন্য এই যুগে আমরা শুনলাম যে অন্যান্য গ্রহে সত্যযুগে অন্যান্য গ্রহে দেবতা অসুর আলাদা আলাদা গ্রহে সেখানে ভগবান আসেন এসে অসুরদের বধ করেন দেবতাদের সুরক্ষা দেন আর তৃতীয়া যুগে একটি গ্রহে অসুর দেবতা এসছে সেখানে ভগবান এসে অসুরদের বধ করেছেন দেবতাদের সুরক্ষা দিয়েছেন দ্বাপর যুগে একটা পরিবারে অসুর দেবতা কুরু বংশ দুর্যোধন আদি ব্যক্তিরা আশুরিক প্রবৃতি সম্পন্ন আর পাণ্ডবেরা দেবতা সুলভ তাই ভগবান কৃষ্ণ সেখানে পাণ্ডব আদি দেবসুল্ল ব্যক্তিদের রক্ষা করলেন আর দুর্যোধন আদি বহু আসরিক প্রবৃতি সম্পন্ন ব্যক্তিদের বধ করলেন তো এই কলিযুগে এক মানুষের মধ্যে অসুর দেবতা তো এখানে ভগবান বিলম্বনা। এক মানুষকে বধ করলে অসুর দেবতা দুইজনেই বধ হয়ে যাবে এই জন্যই এই কলিযুগে রূপে ভক্তভাব অঙ্গীকার করে ভগবান এসেছেন আমাদের মতো বদ্ধজীবকে আমাদের আসরিক ভাব দৈবগুণ যে রয়েছে তো সেই অসুর ভাবকে বধ করলেন আর দৈবগুণকে প্রকাশ করলেন একটি অস্ত্র দিয়ে যে অস্ত্র ভগবানের নাম সারা বিশ্বের মানুষ করছে তাই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে তার প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছিলেন কালকাটা মহানগরীতে যিনি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে সমগ্র বিশ্বে পরিচিত বিশ্বের মানুষ জানে যে ইস্কনের প্রতিষ্ঠাতা তো সেই ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির নবদ্বীপে নদিয়া জেলার নবদ্বীপ অন্তদ্বীপ মায়াপুর গ্রামে গ্রামের মধ্যে ইস্কনের প্রধান কার্যালয় রয়েছে তো আমরা সেই নবদ্বীপ মায়াপুর অন্তদ্বীপের ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দির থেকে এসেছি যে নবদ্বীপে এই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে অবতরণ করেছিলেন সেই পবিত্র স্থান অন্তদ্বীপ নবদ্বীপে অন্তদ্বীপ মায়াপুর সেখান থেকে আমরা এসেছি তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের নির্দেশক ওম বিষ্ণুপাদ অষ্টুতর শত শ্রী শ্রীমদ্ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার রহেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদ পদ্ম প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভু শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকী আশীর্বাদ প্রার্থনা করছে তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন ভাষা সংশোধন করে শ্রবণ করতে চেষ্টা করবেন হরে কৃষ্ণ সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুইটা কার নাম এই যে আমরা উচ্চারণ করলাম ভগবানের নাম আল্লাহর নাম গডের নাম এটা প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠা করলেন যখন উনিশশো সালে রেজিস্ট্রি করলেন নিউ ইয়র্ক শহরে তিনি উনিশশো সালে কালকাটা থেকে জলদূত জাহাজে গিয়েছিলেন এই ইস্কনের প্রতিষ্ঠাতা তার নাম ছিল আগে অভয়চরণ দে বাবার নাম ছিল গৌরমোহন দে বাবা বস্ত্র ব্যবসায়ী ছিলেন খুব বড় ব্যবসায়ী বৈষ্ণব ছিলেন ছোটো থেকে এই অভয়কে মৃদঙ্গ শিখানো, করতাল বাজানো গান শিখানো রথযাত্রার ছোটবেলা থেকেই এবং রাধা রাধাগোবিন্দ বিগ্রহের সেবা এসব বাবা শিখাতেন কেন না এই অভয়চরণের বাবা গৌরমোহন দে তার মা হচ্ছে রজনী দে তারা দুইজন বৈষ্ণব ছিলেন ভগবানের ভক্ত আল্লাহর ভক্ত গড়ের ভক্ত ওনাদের বাড়িতে বহু লোক যেত ওনার এক এই গৌরমোহন দেয়ের এক বন্ধুও ছিল একজন মোল্লা বড় জ্যোতিষবিদে উনিও যেতেন ওনার বন্ধু ছিল তে অভয়চরণের বাবা গৌরমোহন দে যিনি বড় বস্ত্র ব্যবসায়ী আর বৈষ্ণব ভক্ত তারা রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করতেন গৃহস্থ হিসাবে পুত্র চায় সবাই হ্যাঁ কি না বিবাহ করে কেন লোক হ্যাঁ কেন বিবাহ করে পুত্রার্থে ক্রিয়তে ভারচা পুত্র পাওয়ার জন্য তেই গৌরমোহন উনি বৈষ্ণব ভক্ত উনি ভগবদ্গীতা থেকে জানলেন যে কৃষ্ণ বলছেন যে অহম কামস্মি আমি সেই কাম ধর্ম অবিরুদ্ধ সেটা ধর্ম তাই যখন এক ছেলে মেয়ে বিবাহ করবে তারা যে পুত্র উৎপন্ন করবে সেই যে কাম সেটা পুত্রার্থে যখন হবে তো সেটা ধর্ম আর যদি পুত্রার্থে না হয় কেবল ইন্দ্রিয় সুখার্থে হয় সেটা অধর্ম সেটা কাম অন্ধকারে নিয়ে যাবে তো গৌরমন দেহে তিনি বৈষ্ণব ভক্ত হিসাবে জানতেন এজন্য রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করতেন হে রাধারানী হে গোবিন্দ দে। দয়া করে আমাদের পুত্র প্রদান করুন তোমার শুদ্ধ ভক্তকে কেন না তোমার বাণী প্রচার করবে আমরা পুত্র কামনা করি দেবদেবীর কাছে ভগবানের কাছে আমাকে দেখবে হ্যাঁ না সবাই এটা কামনা করে আমাকে দেখবে পুত্র দাও এই জন্য দুর্গাপূজা কালী পূজা এসব ভিড় হয় ধনং দেহি যশং দেহি সুন্দরী ভার্যাং দেহি পুত্রং দেহি দেহ সুখের জন্য সবাই চাইছে টাকা পয়সা ধন সম্পদ বিদ্যা পুত্র স্বামী সবাই দেবদেবীর কাছে প্রার্থনা করে আর ওইটাকেই ধর্ম নামে সবাই চালিয়ে যায় নিজের সুখ করবে ব্যবসায়ীর মতো ধর্ম করছে ব্যবসা খাটাচ্ছে কিছু চায় এটা ধর্ম নয় এটা ব্যবসা কিন্তু গৌরমন্দে দে তিনি রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছেন যে আমাকে পুত্র দাও তোমার সেবা করার জন্য তোমার প্রচার করার জন্য কিন্তু আমরা পুত্র চাইছি আমাকে দেখবে বুড়ো হয়ে গেলে কিন্তু আমরা কয়দিন থাকব আমার পুত্র নাও হতে পারে পুত্র হয়ে পঙ্গু হতে পারে আপনার কথা নাও শুনতে পারে সে পাশ্চাত্যে আমেরিকায় গিয়ে সিটিজন নিয়ে সেখানে বিয়ে করে আপনাকে ত্যাগ করে চলে যেতে পারে এটি বুদ্ধিমান হওয়া উচিত এই জন্য প্রভুপাদের বাবা খুব বুদ্ধিমান ছিলেন কেন ভক্ত সে চতুর ভক্ত না হলে সে চতুর নয় আর সব ফতুর যেগুলি থাকবে না সেগুলি আকাঙ্ক্ষা করবে এই জন্য তাকে ফতুর বলে কৃষ্ণ ভক্ত চতুর আর সব ফতুর কেন ফতুর না যেগুলি থাকবে না সেগুলি কামনা করে টাকা পয়সা থাকবে না পুত্রকন্যা থাকবে না সুন্দর স্ত্রী থাকবে না ঘর বাড়ি কোনো কিছু থাকবে না তো সেটা মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি করছে পিএইচডি করছে থিসিস লিখছে কত বৈজ্ঞানিক উন্নতি হচ্ছে কিন্তু ওই সব অনিত্য বস্তুতেই আসক্তি তাহলে সেই জ্ঞান কোথায় জ্ঞান বিজ্ঞানে পরিণত করা উচিত বিজ্ঞান মানে বাস্তবে যাওয়া উচিত প্র্যাকটিক্যাল হওয়া উচিত তো মানুষ বলে আমরা বিজ্ঞান জগতে আছি কিন্তু অবাস্তব জিনিসকেই তারা বিজ্ঞান নামে চালিয়ে যাচ্ছে মিথ্যা বস্তুতেই আসক্তি বাড়িয়ে যাচ্ছে এই জন্য প্রভুপাদের বাবা শুদ্ধ ভক্ত রূপে ব্যবসা ছিল কিন্তু কৃষ্ণের জন্য ভগবত সেবার জন্য ব্যবসা থাকবে না নয় কর্ম করতে হবে কিন্তু সেই পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্যই কর্ম সম্পাদন করতে হবে না হলে কর্ম আমাদের এই জগতে বন্ধনের কারণ হবে তাই এখানে আমরা বিভিন্ন লোক এখানে মানুষ বলছি কিন্তু প্রত্যেক আলাদা আলাদা পশু পাখি কীট পতঙ্গ রয়েছে চৌরাশি লক্ষ প্রকার দেহ আছে দেহ একটা ঘরের মতো গৃহ প্রত্যেকটা দেহ একটা একটা গৃহ যেমন এইখানে একটা ঘর দেখছি পাক্কা ঘর খড়ের ঘর বেড়ার ঘর টিনের ঘর আজবেস্টের ঘর ঘর কেন না গৃহ মানে আশ্রয় দেয় গৃহ মানে আছে যেখানে আশ্রয় পাওয়া যায় তো আমাদের স্বামী স্ত্রী ছেলে নিয়ে প্রত্যেক মানুষ তাদের তো একই রকম পাকা ঘর হওয়া উচিত ছিল কারো টিনের ঘর কারো বেড়া ঘর আজবেস্ট ঘর কারো গাছের গুড়ায় এসব কেন আমরা স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছি জ্ঞান অর্জন করছি এই প্রশ্ন আমরা করি না কারণ কি যে ইনি ফুটপাতে পড়ে আছেন এনে দালাল বাড়িতে রয়েছেন এনি অন্ধ দেখতে সুন্দর ইনি উচ্চ পরিবারে গ্রহণ জন্মগ্রহণ করেছেন এসব কি ব্যাপার এগুলি মনুষ্য জীবনে প্রশ্ন করা উচিত পশু পাখিরা করতে পারে না কিন্তু আজকাল মানুষ করে না তাই বিচার্য বিষয় মানুষ পশু না মানুষ এটাই বিচার্য বিষয় যখন আমরা প্রশ্ন করতে জানি না কেন আমি দুঃখ চাই না আমি তো ভালো বাড়ি চাই কিন্তু পাই না চাই না কেন চাইছি পাচ্ছি দুঃখ চাইছি না কিন্তু পাচ্ছি এগুলি বৈদিক শাস্ত্রে গীতা ভাগবত হচ্ছে ম্যানুয়াল বুক এই মনুষ্য দেহকে অপারেটিং করার হচ্ছে অনুসরণিকা তো সেজন্য প্রত্যেক মানুষের উচিত এই যন্ত্ররূপক দেহ একটা গৃহ সদ সদৃশ যেখানে আমি আশ্রয় পেয়েছি মহিলা গৃহে মনুষ্যরূপক দেহ মহিলার মতো আবার পুরুষের মত আবার বাঘ পশু পাখি কীট পতঙ্গ এরকম বিভিন্ন গৃহে আমি প্রবেশ করছি আমি বলতে কি আমি বলতে কি বুঝায়? আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে সবাই কি বলেন আমার দেহ বলেন না আমি দেহ বলেন কয়জন আমি দেহ বলেন হাত তুলুন কেউ বলেন না তো কি বলেন সবাই বলুন আমার দেহ বলেন তাহলে আমি কে এটা কি প্রশ্ন করেছেন আমার হাত বলেন না আমি হাত বলেন আমার পা বলেন না আমি পা বলেন আমার পা আমার হাত আমার দেহ তাহলে আমি কে তো সেই আমি কে এটা কেউ জানে না প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করবেন আমি রাষ্ট্রপতি আরে বাবা আপনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি তারপরে তো নেই তখন কি বলবেন রাষ্ট্রপতি বলবে দশ বছর প্রধানমন্ত্রী থাকলেন বা পাঁচ বছর থাকলেন এক বছর থাকলেন তারপরে কি প্রধানমন্ত্রী বলবেন তো এটাই আমাদের জ্ঞানের অভাব স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে কিন্তু প্রকৃত জ্ঞান স্কুল কলেজে দেওয়া হয় না আসলার সময় দেখছিলাম একটা লেখা আছে তমসা মাং জ্যোতির গময় তমসা মানে অন্ধকার থেকে জ্যোতি আলোকে যাও লেখা হয়েছে বটে কিন্তু সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় না যে তমাশাটা কি অন্ধকারটা কি জ্ঞানটা কি সেটা জানে না মানুষ এই জন্য গীতা ভাগবত এই শাস্ত্র শাসন করবে আর আমাদের সুরক্ষা দেবে যদি সেই শাসনে আমি থাকি তাই জন্য প্রভুপাদের বাবা গৌরমহন দে তিনি চাইলেন ভগবানের কাছে এমন পুত্র ভগবানের কাছে যে সারা বিশ্বে রাধারাণীর কথা কৃষ্ণের কথা আল্লাহর কথা গডের কথা ভগবানের কথা প্রকাশ করবে যেখানে সারা বিশ্বের মানুষ সে জ্ঞান অর্জন করে জানবে যে এই দেহ আমি নই আমরা সবাই দেহের পরিচয় দিয়ে থাকি হ্যাঁ কি না কিন্তু আমি কে এটা জানি না সেজন্য এই প্রশ্ন মানুষ করে না এই জন্য শাস্ত্রে বলা হয় অথাত ব্রহ্ম ব্রহ্মজিজ্ঞাসা অথাৎ তো মানে আশি লক্ষ দেহ আমরা ত্যাগ করেছি আমি মানে আত্মা এই দেহের মধ্যে আছে সেই পরমাত্মা ভগবান গড আল্লাহ তার বিভিন্ন অংশ আমি তার অংশ তো সেজন্য ভগবান আল্লাহ গডের অংশ হওয়ার ফলে তাহলে ভগবান কে আমার আপন না পর আপন আল্লাহ কে আমার আপন না পর আপন গড কে আমার আপন না পর আমরা ভাষায় হয়তো আল্লাহ বলছি আরবিয়ান ভাষায় গড হয়তো ইংরাজিতে বলছি হয়তো কেউ ভগবান বলছে কিন্তু সেই ব্যক্তি একই সেটা মানুষ জানে না গড খ্রিস্টানরা বলে কেন বলে জি ও ডি জিতে জেনারেটর মানে সৃষ্টি কর্তা ও তে অপারেটর মানে পালন কর্তা ডি তে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা গড মানে এটা গড শব্দটা নিরাকার এই জন্য অনেক খ্রিস্টান বলে না গড নিরাকার তাহলে চার্চ করছো কেন এটা বিরাট বাড়ি বানাচ্ছ কেন নিরাকার তো নিরাকার শূন্য স্থানে তাকে ডাকো ডাকবে কাকে নিরাকার বস্তুকে কি শূন্য থেকে শূন্য হয় তাহলে এত সব চার্জ করা কি দরকার মুসলিমরা আল্লাহ বলে আল্লাহ শব্দের অর্থ সে একই যিনি শ্রেষ্ঠ মহান যার থেকে সব কিছু এসছে সেই জন্য আরবিয়ান ভাষায় আল্লাহ বলে তা আল্লাহ যদি নিরাকার হয় তাহলে ওই মসজিদ বানানো কি দরকার তার আকার নেই মসজিদে একটা আকার দিয়ে সেখানে ঢুকানো কি দরকার সেখানে যাওয়া কি দরকার নিরাকার বলে শব্দটা নিরাকার ভগবান অনেক লোক নিরাকার বলে এই শব্দটা নিরাকার যেমন সরকার শব্দটা নিরাকার সরকার শব্দটা নিরাকার না কিন্তু কোন সরকার প্রশ্ন এসে যায় কে সরকার তো এই ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি এই কালকাটা থেকে গেলেন জলদূত জাহাজে তিনি তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যিনি একটা ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটের পুত্র ছিলেন যে ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট দুই মিনিটে ব্রিটিশের সময় বিচার শেষ করতেন উনি গৃহস্থ ছিলেন কিন্তু বৈষ্ণব তিনিও জগন্নাথ পুরীতে যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি অনেক জায়গায় নদীয়া জেলায় পশ্চিমবঙ্গে ছিলেন পুরীতে ছিলেন তো সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট ডিএম যিনি কেদারনাথ দত্ত ব্রিটিশের সময় যারা কালে লোক হবে তারা জানে যে কেএন দত্ত এই নাম শুনেছে। প্রসিদ্ধ নাম তো উনি বৈষ্ণব ছিলেন দুই ঘন্টা ঘুমাতেন আর গীতা ভাগবত চৈতন্য চরিতাম্বিত সহজ সরল করে মানুষ বুঝবে সেটা চেষ্টা করতেন অনেক গান রচনা করতেন ভাগবতের শিক্ষা অনুসারে যাতে মানুষ বুঝে আজকে যে সব গান হচ্ছিল ওনার লেখা জয় জয় গোরা গোরাচন্দে আরতিক শোভা জাহ্নবী তটবনে জগমন লোভা শাস্ত্রের সমস্ত কথাকে তিনি গান আকারে লিখে ভগবানের মহিমা প্রকাশ করেছেন তাকে ভক্তিবিনু ঠাকুর নামে সবাই জানে তিনি জগন্নাথপুরীতে যখন ছিলেন ব্রিটিশের সময় তখন বড়দান্ডে থাকতেন আর সেখানে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন জগন্নাথ আমাকে এমন একটি পুত্র দাও যে তোমার শুদ্ধ ভক্ত সেই শুদ্ধ ভক্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তাঁরই শিষ্য এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন গুরুদেব যুবক অবস্থায় বলেছিলেন যিনি যখন পড়াশোনা করছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস স্কটিশ চার্চ কলেজে পড়তেন সেই কলেজে ছাত্র নিচু ক্লাসে পড়তেন নেতাজির নিচ ক্লাসে এই অভয়চরণ এখানকার ছাত্র আর আমাদের দেশের লোকেরা এই ইস্কনের প্রতিষ্ঠা থেকে ভাবে নি আমেরিকান উনি বিদেশি ইস্কন প্রতিষ্ঠা করেছে কিছু কিছু সংস্থার লোক অপপ্রচার করে ইন্দিরা গান্ধী যখন ছিল তখন গিয়ে তার কাছে তার কানটাকে ভাঙা ছিল যে এই যে প্রভুপাত সারা বিশ্বের লোককে নিয়ে এসেছে উনি বিদেশি এখানে ঢুকতে দিবেন না প্রভাতকে সিআইএ বলা হয়েছিল বিদেশি চর প্রভাত বলেন হ্যাঁ আমি সিআইএ আমি চৈতন্য ইন্টেলিজেন্ট এজেন্ট সমস্ত জীবের হৃদয়ে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা কৃষ্ণকে দান করে জীবের হৃদয়ে চেতনাকে মার্জিত করার জন্য সেই প্রতিনিধিত্ব করছি আমার গুরুর নির্দেশে এই জন্য আমি সিআইএ চৈতন্য ইন্টেলিজেন্ট এজেন্ট সবথেকে থেকে বুদ্ধিমান ভক্তরা ভক্তরা হচ্ছে থেকে বুদ্ধিমান এই জন্যই তারা মূর্খ নয় এই গৌ বৈষ্ণব ভক্ত গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী ষড় গোস্বামী নাম শুনেছেন তারা মূর্খ কেউ ছিল না এরকম অনেকভাবে এইসব ভক্তি যারা খেতে পায় না গরিব লোক তারা করবে কিন্তু মহাপ্রভুর সময় এরা সব মণ্ডলপতি মণ্ডলপতি মানে এত ঐশ্বর্য ছিল শুনে অবাক হয়ে যাবে রঘুনাথ দাস গোস্বামী পাঁচ বছর পূর্বে তাদের কুড়ি লক্ষ মুদ্রা ইনকাম ছিল সরকারকে বারো লক্ষ মুদ্রা দিত কর তো তো তখনকার স্বর্ণ মুদ্রা রূপগোস্বামী ষড় অন্যতম তখনকার সময় বাংলার নবাব হোসেন সাহা তার অর্থমন্ত্রী ছিলেন নৌকা বুঝাই করে স্বর্ণমহর নিয়ে যাচ্ছেন বাকলা চন্দ্রপুরে নিয়ে যাচ্ছেন তখনকার রাজধানী ছিল বাংলার মালদা গৌড়বঙ্গ সনাতন গোস্বামী তার দাদা তিনি নবাবের প্রধানমন্ত্রী ছিলেন অনেক ভাষা জানতেন পণ্ডিত ছিলেন তারা চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রিত ছিলেন তারা মূর্খ ছিলেন না বা ভিকারি ছিলেন না খেতে পাচ্ছিলেন না এরকম নয় তো সেজন্য জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান সত্যিকারের মাথায় যদি কিছু ঘিলু থাকে তারাই পরমেশ্বর ভগবান গড আল্লাহর আশ্রয়ে যে তিনি সবকিছুর কিছুর আশ্রয়দাতা সেটা তারা জগতে প্রচার করে তাই অম্বরীশ মহারাজ পৃথিবীর রাজা যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজ সমগ্র বিশ্বকে পরিচালনা করতেন তারা শিখাতেন এটি রাজাও শেখান কেন রাজা ভগবানের প্রতিনিধিত্ব করে অভিভাবক প্রজাদের তাই তারা শাস্ত্রের কথাকে আচরণ করে জগৎবাসীকে শিখায় তারা বলে না আমাকে ভোট দাও আমি তোমাদের ওই সব জলের লাইন করে দিব এইসব রক্ষা করব যখন জল থাকবে না বৃষ্টি থাকবে না যখন ঝড় আসবে তখন কি বলবে জল দিতে পারবে ঝড়া আসলে রক্ষা করতে পারবে কেউ পারবে না শুধু ভাওতা দেওয়ার জগতে প্রতারণার কাজ করছি আমরা যিনি সব কিছুর আশ্রয়দাতা সমাশ্রিত যে প্লবম মহৎ পদ পুণ্য যশো মুরারে যিনি মুক্তিদাতা এই জগতে এই জগতে অন্য কেউ মুক্তি দিতে পারেন তো সেই গড আল্লাহ ভগবান তার নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভা যখন উপদেশ পেলেন গুরু থেকে যুবক অবস্থায় আর তিনি বাবা তাকে বিবাহ দিলেন গৃহস্থ আশ্রমে থাকলেন তা পরবর্তীকালে ব্যবসায়ী হলেনও কিন্তু গুরুদেব কথা বারবার মনে পড়েছে স্বপ্নেও গুরুদেব বলেছেন যে তোমাকে যে আদেশ দিয়েছি সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করতে হবে সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম ভাগবত ধর্ম মানে জীবের ধর্ম যেটা আমি আত্মা গড়ের অংশ আল্লাহর অংশ ভগবানের অংশ তার ধর্ম প্রচার করতে হবে সেই জন্য জীবের ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম আর তাকে বলে সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ অনেক জানে না বলে তারা সনাতন বলে হিন্দু বলে প্রতারণা করে কেউ সনাতন ধর্ম বলতে কি জানে না সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য ধর্ম তো ভগবান গড আলা নিত্য এই জগতে সবসময় তারা আছেন অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি না তা আপনি আপনার কাউকে দেখতে পাচ্ছেন না বলে আপনার চোখটা নেই বলে আপনি বলবেন নেই আপনি তো আপনার হাতটাও দেখতে পাবেন না লাইট অফ হয়ে গেলে আপনার মুখটা তো দেখতে পান না তাহলে বলে আপনার মুখ নেই কয়জন নিজের মুখ দেখতে পারেন হাত তুলুন নিজের মুখ দেখতে কেউ পায় না কেউ এসে বলে আপনার মুখ নেই আপনার মুখ নেই আপনি তখন রেগে যাবেন হ্যাঁ আমার মুখ আছে তা আপনি দেখতে পাচ্ছেন না বলে মিথ্যা প্রচার করবেন ভগবান নেই ভগবান যদি এখানে আসেনও সামনে আপনি দেখতে পাবেন না আপনার সামনে তিনি কথা বললেও আপনি বুঝতে পারবেন না আমার মনে পড়ে পঞ্চাশ বছর আগে টিভি ছিল টিভি পঞ্চাশ বছর আগে টিভি ছিল না তো আমাদের ইস্কনের একটা ভক্ত পকেট টিভি ছোট্ট একটা টিভি বিদেশ থেকে একটা ভক্ত দিয়েছিল পকেট টিভি ব্যাটারিতে সেটা দেখা যেত সব তখন উনি উড়িষ্যাতে নিয়ে গেছিল উড়িষ্যাতে একটা হাই স্কুলে সাতশো ছাত্র চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা ওখানে স্কুলের মধ্যে ভক্তরা একটু কীর্তন করেছিল কেন ওই স্কুলের হেডমাস্টার গৌড়ীয় বৈষ্ণব ছিল ওই হাই স্কুলের হেডমাস্টার গৌড়ীয় বৈষ্ণব তিলক পরত ধুতি পাঞ্জাবি পরে ওই স্কুলের মাস্টার উড়িষ্যাতে প্রায় আমরা দেখেছি অনেকেই গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর ভক্ত শিক্ষক সব শিক্ষক শিক্ষিকা তো এই স্কুলে এই জন্য উনি ইস্কন থেকে ভক্তরা যখন গিয়েছিল নবদ্বীপ থেকে মায়াপুর থেকে তখন আমি ছিলাম ওখানে তখন টিভিটা নিয়ে ওই টেবুল উপরে রেখে দিয়েছিল ভক্ত তখন শিক্ষকদেরকে জিজ্ঞাসা করলেন আমাদের এক প্রভু ব্রহ্মচারী আচ্ছা শিক্ষক মহাশয় মহাশয়াগণ আপনারা টিভি দেখেছেন তখন তারা বললেন আমাদের শহরে একটা টিভি এসেছে আমরা শুনেছি কিন্তু দেখিনি কিন্তু টিভিটা ওই টেবিল উপরেই ছিল কেন বলল না টিভিটা আছে ছাত্ররা বলছে আমরা শুনিই নি টিভির নাম তখন ওই ভক্ত বললেন টিভি বলতে বুঝা একটা বক্সের মতো তার সামনে একটু কাচের মতো আছে আর একটু কানেক্ট করলে তিনি তখন সুইচটা দিয়েছেন লাইট জ্বলে উঠে তখন সবাই হাত তুলছে বলছে আমরা টিভি দেখেছি কোথায় বল ওই তো টেবিল উপরে বসে আছে তো যেন মূঢ়য় নান পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হয় এই চোখ দিয়ে দেখা যায় না এই চোখ দিয়ে তো টিভিটা ওইখানেই ছিল আপনি তো দেখছেন দেখতে পাচ্ছেন না এই জন্য প্রথমে জ্ঞান চক্ষু লাগবে তাহলে বুঝতে পারবে দুর্যোধনের সামনে কৃষ্ণ ছিলেন বুঝতে পারছেন সেজন্য আমি পাশের গ্রামে যাইনি সেখানে অনেক কিছু অলৌকিক আছে এই গ্রাম বাড়ি থেকে বেরোয়নি যদি কেউ এসে বলে ওখানে এইরকম আছে সেরকম আছে আহ তুই মূর্খ এই কিছু হতে পারে নাকি তা আমরা নিজেদের মূর্খামিটা স্বীকার করি না অল্প বুদ্ধিটা ধরা পড়ে যাবে সেজন্য আমাদের জ্ঞানটা হচ্ছে অক্ষচ জ্ঞান অক্ষয় জ্ঞান মানে অ থেকে ক্ষ এ থেকে জেড এটি সীমিত জ্ঞান আর ভগবত তত্ত্ব আল্লাহর তত্ত্ব যে গড তত্ত্ব সেটি নিরাট সত্যবস্তু সেটা হচ্ছে অধ্যক্ষচ এই ইন্দ্রিয় জ্ঞানের ঊর্ধ্বে অক্ষজ জ্ঞানের ঊর্ধ্বে কেন আমরা লাইট অফে গেলে আমাদের জ্ঞান দ্বারা বুঝতে পারি না চোখ দ্বারা বুঝতে পারে নিজের মুখটাও দেখতে পায় না এই জন্য আয়না লাগে আয়না লাগে না মুখটা দেখতে কিন্তু আয়নায় কি মুখ দেখা যাবে কয়জন স্বীকার করেন আয়নায় মুখ দেখা যাবে হাত তুলুন দেখা যাবে কি না হ্যাঁ কি না কেউ কিছু বলছে না আয়নায় মুখ দেখা যাবে যদি মহিলা থাকে দেখা যাবে মহিলা থাকলে মুখ দেখতে পাবেন না ঠিক আছে মহিলা পরিষ্কার করা গেলে দেখা যাবে যদি লাইট না থাকে তাহলে কি অত চোখের কি অত সার্থকতা জ্ঞানের কি অত মূল্যায়ন নিজের চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না আমি সব জানতাম সব দেখে ফেলবো এইসব প্রভুপাত বলছেন এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি করতে পারে পিএইচডি করতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে রাষ্ট্রসংঘের নায়ক হতে পারে বুঝতে পারবে না কেন সবাই আমরা দেহাত্ম বুদ্ধিতেই পর্যবেশিত। এই দেহকে নিয়ে আমরা সব বিচার করি এই দেহের ঊর্ধ্বে যে আত্মা আছে কি করে এই দেহটা কাজ করছে চেতনা আছে সেই জ্ঞানটাও আমাদের নেই সেই দেহটা প্রত্যেকের দেহে সেই পরমাত্মা ভগবান গড আল্লাহ তার একটা সত্তা চেতনময় সত্তা কেন ভগবান আছেন পরম চেতনময় চেতন চেতনা নাম এক বহু নাম যদধাতি কামান আমরা প্রত্যেক জীব বচন এক বহু নাম আর ভগবান এক বচন একা বহু নাম বিদধাতি কামান যিনি একা সকলের কামনা পূর্ণ করেন আপনি আমি কেউ সকলের কামনা পূর্ণ করতে পারি না নিজের কামনা আমরা পূর্ণ করতে পারি না পারি পারি না তো সেজন্য গড আর আমার মধ্যে পার্থক্য এটা আমরা তার অংশ কিন্তু বহু মূর্খ আছে বলে না সবাই ভগবান গরিব লোকেরা ভগবান দরিদ্র নারায়ণ বলে আখ্যা দিয়ে দেয় যে নারায়ণের পত্নী লক্ষ্মী বলল লক্ষ্মী পূজা করছে টাকার জন্য আর গরিব লোকের খেতে পাচ্ছে না ভাবছে ও দরিদ্র নারায়ণ তাকে সেবা করতে আরে মা নারায়ণ কখনো দরিদ্র নয় আপনি আমি দরিদ্র সেটা জানেন না এই জগতে সবাই দরিদ্র ভগবান ছাড়া আমরা সবাই দরিদ্র কেন না আমরা সবাই নেকেট হয়ে এসেছি কিছু নিয়ে আসেনি পোশাক আশা কিছুই নিয়ে আসেনি এই জমি জায়গা ঘর বাড়ি কিছুই নিয়ে আসেনি এগুলি তার সম্পত্তি আমরা এখন দাবি করে বলছি এটা আমার মানে আমরা সবাই পাক্কা চোর প্রত্যেকে পাক্কা চোর রাশিয়া যখন প্রচার হচ্ছিল আগে তো রাশিয়া সরকার এই হরে কৃষ্ণ ঢুকতে দিচ্ছিল না সব জেলে দিচ্ছিল ইস্কন ভক্তদের জেলের মধ্যে সব ঢুকে পিটাচ্ছিল অনেক ভক্ত জেলের মধ্যে হরিনাম করত। তাদের জপমালা নিয়ে নিত যে পাউরুটিগুলা খেতে দিত ওই পাউরুটিগুলা গুল করে করে কাপড় থেকে সুতো বের করে জপমালা তৈরি করতো অত শাস্তি দিত বিষাক্ত ইঞ্জেকশন দিত চোখে সই ঢুকিয়ে দিত এরকম ভক্ত এখনও আছে যারা রাশিয়ায় প্রভুপাত প্রথমে গিয়েছেন ভারত থেকে বিভিন্ন দেশে তারপরে তিনি একজন দুইজন করে ভক্ত তৈরি করেছেন আর তাদের বলেছেন মহাপ্রভুর শিক্ষা জগতে প্রচার করতে হবে তো সেখানেও কত কষ্ট কিন্তু সেই রাশিয়া এখন কত লোক সারা বিশ্বের মধ্যে বেশি ভক্ত রাশিয়াতে সেখানে লক্ষ লক্ষ গীতা মানুষ পড়ছে যখন সরকার তার পার্লামেন্ট হাউসের মধ্যে বিচার করছে ইস্কনটা কি যখন জানছে যে আমরা এই জেল দিচ্ছি শাস্তি দিচ্ছি এটা কি ব্যাপার এদের কি ফিলোসফি কি দর্শন এরা কি কোনো রাজনৈতিক দল না আর কিছু না এদের এটা গোড়ামি তাই সেখানে এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ইস্কনের যেসব গ্রন্থ নিত্য গ্রন্থ শাস্ত্র যাকে বলা হয় প্রভুপাত সেই প্রকৃত গ্রন্থের শিক্ষাকে সরল করে ইংরাজিতে প্রকাশ করেছেন আচার্যদের শিক্ষা ভগবানের নিশ্চিত বাণী গীতা ভগবান এবং তার ভক্ত সম্বন্ধীয় কথা ভাগবত এগুলি প্রভুপাত এবং চৈতন্য চরিতামৃত এইসব উনি অনুবাদ করে যাতে সারা বিশ্বের লোক বুঝতে পারে কেন গুরুদেব বলেছেন যে মহাপ্রভু পাঁচশো বছর আগে বলে গেছেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে অতএব তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি তুমি যুবক শিক্ষিত অনেক ভালো শিক্ষিত ছেলে তোমার কর্তব্য সারা বিশ্বে প্রচার করা ভাগবত ধর্ম আত্মার ধর্ম সেটা সনাতন ধর্ম জীবের ধর্ম নিত্য ধর্ম তাই তিনি তার অনসত্তর বছর বয়সে গিয়েছিলেন উনিশশো সালে আর এই গীতা ভাগব যখন দেখছে সরকার সব পড়ে পড়ে যে না এটা একটা অসাধারণ জিনিস এটা প্রত্যেক আই দেহের মধ্যে তখন জানতে পারল এই দেহের মধ্যে আত্মা সেই গড ভগবান আল্লাহর অংশ এই সমস্ত জিনিস যখন ওরা বিশ্লেষণ করে বুঝল তখন রাশিয়ায় হরে কৃষ্ণ ফ্রি করে দিল মুক্ত তাই এখন সারা বিশ্বে এ হরে কৃষ্ণ বলা যায় মহাপ্রভু কৃষ্ণ উনি বলেছেন মানে হবেই হয়তো ভালো কাজ করতে গেলে বাধা থাকে কিন্তু আমাদের প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন বাধাই শ্রী যত বাধা জানবে শ্রীতে পরিণত হবে তো সেটা আজ আমরা দেখছি আমরা যখন আজ থেকে চল্লিশ বছর পূর্বে এই নদিয়া জেলায় প্রচার করতাম এই উত্তর চব্বিশ পরগনায় চাঁদপাড়া নাম শুনেছেন তো নিশ্চয় চাঁদপাড়া বনগা লাইনে এই কোথায় এদিকে যায় চাঁদপাড়ায় আমরা এসেছিলাম এইটি ফরে চৌরাশি সালে আমাদের গুরুদেব এসেছিলেন একজন ব্যক্তি দুইজন ভক্ত হয়েছিল ওখানে তো ওখানে আমরা নামতে পারছিলাম না আমাদের গাড়ি থেকে এত দুষ্ট লোক ছিল সব বাংলাদেশের লোক সেখানে উৎপাত না সহ্য করে এখানে এসেছে এখানে এসে তারা আবার উৎপাত করছে কি উৎপাত করছে না না এই সব হরে কৃষ্ণ চলবে না এই গীতা ভাগবত বিতরণ করা চলবে না এখানে যারা হিন্দু বলে পরিচয় দিচ্ছে ভক্তরা যখন নামছে কাঁচা খুলে দিচ্ছে শিখা টানছে এবং কি বলে ঘুষি মারে ফেলে দিচ্ছে তবুও ভক্তরা বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তরা এরকম জুড়ে জুড়ে তারা এইসব করছে কিন্তু ভক্তরা এইসব করছে তারা কোনো প্রতিশ্রুতি নিচ্ছেন না তখন এই লোকগুলি অবাক হয়ে যাচ্ছে এরা আমরা যত কিছু করছে ওরা হরে কৃষ্ণ বলে চিৎকার করছে তখন আস্তে আস্তে শান্ত হয়ে গেল সব আর সেখানে আমাদের গুরুদেব বললেন এই গীতা ভাগবত প্রচার করো তার পূর্বেই আমাদের বলেছিলেন আমরা যখন যাচ্ছি তখনই সব উৎপাত করছিল প্রথম কিন্তু আমরা দেখছিলাম বহু দেশের ভক্তরা এসেছিল ছেলে মেয়ে বিদেশি ছেলেমেয়েরাও ছিল তো আমরা দেখলাম এই সব চাঁদপড়ার যুবক ছেলেরা এরা সব এই বিদেশি মেয়েদের প্রতি একটু আসক্ত হউক তাদের দ্বারা আমরা এদেরকে বসীভূত করব তখন আমরা এইসব বিদেশি মেয়েদের হাতে সব ভগবত দর্শন দিলাম যে তোমরা এই ছেলেদের সব আকৃষ্ট করো আর বই দাও কীরকমভাবে বই দিবে তারা চাইবে তোমাদের হ্যান্ডসে করতে হ্যান্ডসে করবে বলবে এই গ্রন্থটা নিতে হবে তাহলে হ্যান্ডসে করতে পারো তখন এই ভগবত দর্শন পঞ্চাশ পয়সা দাম পঁচিশ পয়সা দাম তো এটা তোমরা যদি নিবে না হ্যান্ডশেক করতে পারি তোমার হাত করতে পারো কিন্তু ওই গ্রন্থ পঞ্চাশ পয়সা দিয়ে নিতে হবে তিরং করে করে ওই চাঁদপাড়া সব গ্রন্থ বিতরণ হলো আমরা এক বাস ভর্তি নিয়ে গেছিলাম ভগবত দর্শন প্রায় বিশ হাজার ওখানে বিতরণ হয়ে গেল। তাই গৌরপ্রেম প্রেমানন্দে তো এত লোক এসছিল পরে দেখা গেল সবাই তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন এখন পড়ায় কেউ বলে না সবাই বলে অ হরে কৃষ্ণ কেমন আছেন নদিয়া নবদ্বীপে শহরে কৃষ্ণনগর শান্তিপুর এইরকম সব জায়গা ছিল রানাঘাট বিভিন্ন জায়গা আমরা ঘুরতাম কত উৎপাত করতো আর এখন সবাই হরে কৃষ্ণ বলে এটা সম্ভব হয়েছে এই যে প্রথমে বলছিলাম যে মহাপ্রভু গৌরাঙ্গদেব কৃষ্ণ নিজে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন কৃষ্ণ নিজে ছন্নাবতার কলৌ নিজে তার ভগবত্তাকে ঢেঁকে ভক্তভাব অঙ্গীকার করে এসে নিজে কৃষ্ণ জগতে কৃষ্ণকে দান করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নাম দিয়া হৃদয় সুধিল এ অস্ত্র তাই এক মানুষের মধ্যে আসরিক প্রবৃতি কখনো সে রেগে যাচ্ছে একদম আগুনের মতো খুন করে দিচ্ছে তো ওই সব চাঁদপোড়ার লোক দেখছিলাম খুব রেগে যাচ্ছে কিন্তু যখন এই গ্রন্থস্পর্শ হরিনাম জুড়ে জুড়ে শুনছে ওই যে আসরিক প্রবৃতি তখন দৈব গুণে দেবতা ভাব তখন ডেকে ডেকে আসুন আসুন এখানে আপনাদের স্টেজ আছে এইখানে চলে আসুন তখন আগে ঢুকতে দিচ্ছিল না পরে ডেকে ডেকে সব নিয়ে যাচ্ছে নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে তো এ হচ্ছে এই নাম অস্ত্র হৃদয়ের মহিলাকে পরিষ্কার করবে তখন নিজেকে জানা যাবে ক্রমে ক্রমে নিজেকে দেখা যাবে যে আমি কি হিন্দু আমি কি মুসলিম আমি কি খ্রিস্টিয়ান আমি কি ভারতীয় ডক্টর ইঞ্জিনিয়র বৈজ্ঞানিক মহিলা পুরুষ না কে আমি কে আমি কেন মরে যারে তাপত্রয় আমি দুঃখ চাইছি না কেন আসছে এই প্রশ্নের উদয় হবে ভক্ত সঙ্গের মাধ্যমে সেজন্য শিলপ্রভুপাত সমগ্র বিশ্বে এমনকি আফ্রিকাতেও আফ্রিকা মানুষ মানুষকে খেত সেই সব ছেলেমেয়েরা চা পর্যন্ত খায় না পান পর্যন্ত খায় না মৎস্য মাংস তো দূরের কথা মদ তো দূরের কথা কেন চা খাবে না চায়ের নিকোটিন কফিন আছে সিগারেট স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেল ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর এই যা কিছু ব্রিটিশরা দিয়ে গিয়েছিল সেগুলা এখন আমরা টাকা দিয়ে ভারতীয়রা ব্রিটিশদের গোলাম করছে তারা ফেলে দিয়ে গেছে ফ্রি এখন টাকা দিয়ে বলছে ভারতবর্ষ স্বাধীন এখনও স্বাধীন হয়নি তাদের গোলাম করছে সিগারেট না দিলে ভদ্রতা থাকে না চা না খেলে ভদ্রতা থাকে না এরিস্ট মানে এরিস্টুকেট ফ্যামিলি হবে না ভদ্র সমাজ এগুলি দিয়েই আপ্যায়ন করছে আমি দেখছি ছোটবেলা এইসব ছিল না বিড়ি সিগারেট চা কেউ যদি বুড়ো লোক চা খেতে যাবে হাটে যেত এসব বাড়ি এখন তো একদম বাচ্চা থেকে প্রয়োজন মায়েরা দিচ্ছে চা খাওয়া শিখাচ্ছে তো বাবা মা দায় নতুন নতুন রোগ এইগুলি থেকে মৎস্য মাংস থেকে জানে না মানুষ তো প্রভুপাত সারা বিশ্বের লোককে এই চেতনার উদয় করেছেন ওই আসরিক প্রবৃতি অসুরেরা এইসব করবে এইসব করলে হিংসা মনোভাব জাগ্রত হবে জীব হত্যা মাংস খাওয়া ব্রিটিশরা খাওয়াইছে এবং তারা ভারতীয়দের কি বলতো না নরশরীরে শক্তি থাকবে না যদি মৎস্য মাংস না খাবে এটা বিলাতি ডাক্তারদের কুপরামর্শ কুপরামর্শ আর আমাদের ভারতের ইন্দ্রিয় সুখে আসক্ত কিছু মানুষ সেটার পক্ষপাতিত করছে হ্যাঁ বাবু ঠিক বলেছে ইস্কনে বহু ভক্ত আছে আপনারা আসুন ওখানে আমাদের একটা কড়াইয়ের যে খন্তি আছে তুলন মাংস খাওয়ার লোক তুলতে পারবেন না কিন্তু যারা নিরামিষ খায় তারা তুলে রান্না করে এরকম ভাবে তাদের শক্তি নেই মাছ মাংস না খেলে না এটা ওই ব্রিটিশদের কথা তাদের গোলামটা এখন আমাদের ইন্দ্রিয় সুখে আসক্ত ভারতীয়রা করছে মৎস্য মাংস খেলে হীনবীর্য হবে হীন বল হবে বিগত বীর্য হবে সেটা মানুষ জানে না দেখবেন কুকুর মাংস খায় বাঘ মাংস খায় যখন কুকুর লাফায় দৌড়ায় একটু পরেই হাঁপিয়ে যায় কেন এটা মনুষ্য দেহের খাদ্য নয় কুকুরের মতো আমরা সবাই জানি যে একটা মানুষ মারা গেলে কি বলে সব বলে মড়া বলে সে কেউ খুন হয়ে মরুক অ্যাক্সিডেন্ট হয়ে মরুক বা এমনি মরুক তাকে মড়া বলে না সব বলে না কি বলে মড়াই বলে যদি টাচ হয় কি হয় টাচ হলে অসুচি মনে করে স্নান করে গিয়ে সবাই তারপরে বাড়িতে ঢুকে কিন্তু এখন ব্রিটিশদের করায়ত্ত করে টাকা দিয়ে আমরা মড়া এনে ফ্রিজে রাখছি মড়া সব তুই এটা কি ব্রিটিশের করায়ত্ত নয় আর শিলপ্রভুপাত ভারতবর্ষ থেকে গিয়ে ওই ব্রিটিশদের জিহার লালসা ওই মৎস্য মাংস ভোজন তাদের সিগারেট চা এইসব তাদের থেকে সরিয়ে দিয়েছেন শুধু ব্রিটিশ নয় সারা বিশ্বে যে আফ্রিকার ছেলেরা মেয়েরা মানুষ মানুষকে খেত এটা কী করে সম্ভব হয়েছে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অস্ত্র ভগবান এই অস্ত্র নিয়ে এসেছেন পূর্বে এসেছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার কিন্তু এবে অস্ত্র না ধরিল প্রাণেকারে না মারিল চিত্তশুদ্ধি করিল সবার এই প্রসাদ আর হরি শাকসবজি বললেন এটা মানুষের আহার্য বস্তু। তাই যিনি তৈরি করেছেন সৃষ্টিকর্তা এই জগতের সব মালিক যার থেকে সব এসছে মাটি জল আকাশ আগুন বায়ু বৈজ্ঞানিকদের থেকে আসেনি আমার পিতামাতা থেকে আসেনি মাটি জল আকাশ আগুন বায়ু রাজনৈতিক নেতাদের থেকে আসেনি দেবতাদের থেকে আসেনি দেবতারা একটা একটা জিনিস ভগবানের আদেশে মন্ত্রীর মতো তারা দায়িত্ব পেয়েছে ভগবান থেকে নিয়ে যেমন আমাদের মন্ত্রিমণ্ডল আছে মুখ্যমন্ত্রী কোনো একটা মন্ত্রীকে দায়িত্ব দিলেন তুমিও এই এলাকার বা তুমি এই সেচমন্ত্রী তুমি অর্থমন্ত্রী সে একটা কিছুতে ক্ষমতা মুখ্যমন্ত্রী শক্তি দিচ্ছেন সেই ক্ষমতা আবার তিনি অপসারণ করে নেবেন মন্ত্রীর ভয়ে উনি কাজ করছেন মুখ্যমন্ত্রীর ভয়ে ঠিক দেবতারা এক একজন আধিকারিক মন্ত্রী ইন্দ্র বৃষ্টির দেবতা বৃষ্টির মন্ত্রী অগ্নিদেব পবনদেব এইসব দেবতারা ভগবানের এক একজন মন্ত্রীমণ্ডল তার নির্দেশে মত ভয়াত ইন্দ্র বর্ষত যেমন মুখ্যমন্ত্রীর ভয়ে সেচমন্ত্রী কাজ করছে অর্থমন্ত্রী কাজ করছে পশ্চিমবাংলায় হ্যাঁ না ঠিক সেই রকম ভগবান আছেন আসল সরকার পরম সরকার সমস্ত সরকারের সরকার তো সেজন্য তার নির্দেশ এই গীতা ভাগবত রয়েছে সরকার যখন একটা নির্দেশ দিয়ে দিল তিনি কি নিজে এসে বলে নাকি সেখানে লিখিতভাবে দেওয়া হয়েছে আপনি চাকরি করবেন আইএস অফিসার হবেন আপনি সব করবেন আপনাকে সব প্রতিজ্ঞা করতে হবে পালন করবেন আর যখন সেই মন্ত্রী পালন করলো না সেই লেখার সমত কাগজের কলমের যে লেখা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তখন কি হবে তার প্রমোশন হবে না ডিমোশন হবে ডিমোশন হয়ে যাবে তো মানে আইনটাকে পালন না করার ফলে আপনাকে আইএস অফিসার রূপে রাখলেন গাড়ি দিলেন বাংলু দিলেন অ্যাটাচ বাদ পাচ্ছেন কত কিছু পাচ্ছেন এসি পাচ্ছেন কিন্তু এখন আপনি টাইমে যাচ্ছেন না কাজকর্ম নিজের মতো করছেন সরকারে যে রুল আছে লিখিতভাবে সেই অনুসারে যাচ্ছে না না চারটা দশটা চারটা হয়েছে তো কি হয়েছে আমি তো এখন অফিসার আমি যাব তিনটায় চারটায় চলে আসবো তখন সরকার মুখ্যমন্ত্রী তার নাম আছে আমরা মুখ্যমন্ত্রী বলছি ওই শব্দটা নিরাকার কিন্তু তার নাম আছে তো সেই ব্যক্তি ব্যক্তি মুখ্যমন্ত্রীটা নিরাকার কিন্তু সে একজন ব্যক্তি তিনি নিরাকার নন তিনি সাকার তাই তিনি কথা বলছেন তার আদেশকে মুখ্যমন্ত্রী নির্দেশ করেছেন ভয় পাচ্ছে তো সেই মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি নাম বলছে ঠিক রকম ভগবান কে গড কে আল্লাহ কে প্রভুবা যখন রেজিস্ট্রি করছেন ইস্কন তখন ওখানে অনেক দার্শনিকরা ছিল হিন্দু মুসলিম খ্রিস্টান প্রভুবা লিখছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস তখন অনেক দার্শনিকরা সব আপত্তি করছে বলছে স্বামীজি এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস কেন করলেন কৃষ্ণ বলতে কিছু বুঝে না লোক আপনি গড কনসাসনেস করুন আল্লাহ কনসাসনেস করুন তো প্রভুপাত জিজ্ঞাস করলেন আল্লাহ কে তখন সবাই চুপ হয়ে গেছে যিনি বলছিলেন গড কনসাসনেস করুন প্রভুপাত জিজ্ঞাসা করলেন গড কে তখন বলতে পারে না সেই বড় বড় দার্শনিকরা তো প্রভুপাত বলেন আমি জানি আপনার সবাই ডিকশনারির ছাত্র আমি অক্সফোর্ড ডিকশনারির ছাত্র সেজন্য এ তো চামস কলাপুমস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সে আল্লাহ গড ভগবান হচ্ছেন কৃষ্ণ তাই এই কলিযুগে নাম অবতার সেটা যখন কেউ করবে তাই আজকে ইস্কনে মুসলিমরা রয়েছে হিন্দুরা রয়েছে যারা পরিচয় দিচ্ছে দেহের যেটা অনিত্য খ্রিস্টানরা রয়েছে পরিবারে জন্ম হয়েছে এগুলি ধর্ম নয় কিন্তু হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম নয় কিন্তু ওগলি যদি কেউ বলে ধর্ম তাহলে ওটা প্রতারণা করছে চিটিংবাজি করছে মানুষকে প্রতারণা করছে যদি কেউ বলে আমি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান কোন শাস্ত্রে হিন্দু শব্দ নেই মুসলমানরা এই শব্দটা দিয়েছে মুসলিম নামটাও কোনো শাস্ত্রে নেই খ্রিস্টান শব্দটাও নেই যদি এটা ধর্ম হতো ধর্ম মানে নিত্য কেন ধর্ম মানে আইন আল্লাহর আইন গডের আইন ভগবানের আইন ভগবান নিত্য আছেন মানে তার আইনটা নিত্য আছে দু সাল হল খ্রিস্টান ধর্ম তাহলে তৈরি হয়েছে তাহলে ওটা নিত্য ধর্ম কী করে হলো এটা ধর্ম কী করে হলো মুসলিম ধর্ম যারা বলছে সাড়ে তেরোশো চৌদশো কি সাড়ে চৌদ্দশো বর্ষ তাহলে ওটা তৈরি হয়েছে আর মুসলিমরা হিন্দু শব্দটা বলেছে আমরা মায়াপুরে থাকি আমাদের মায়াপুরের পাশেই বেশি মুসলিম পরিবার যারা মুসলিম বলে পরিচয় দেয় আর আমাদের মায়াপুরে বেশি তারাই সেবা করে আমাদের মন্দির হচ্ছে এখন কনস্ট্রাকশন পাঁচশো বছর আগে নিত্যানন্দ প্রভু বলরাম তিনি বলেছিলেন গোস্বামীর অন্যতম গোস্বামীকে নবদ্বীপ পরিক্রমা সময় মায়াপুরে একটা অদ্ভুত মন্দির হবে গৌরাঙ্গের নিত্য সেবা প্রকাশ হবে বিশ্ববাসী এখানে আসবে গৌরাঙ্গ সেবা করবে পাঁচশো বছর আগে তো সেই মন্দিরে এখন হচ্ছে অদ্ভুত মন্দির সারা বিশ্বের মধ্যে তো এখানে আমাদের লোকাল মুসলিমরা সব কাজ করে বড় বড় সব মিস্ত্রি তারা সব প্রসাদ খায় মন্দিরে বলে যদি কারুর নাম রাধা দ্যুতি বলে আধা দ্যুতি প্রভু কোথায় ঠিক সেরকম সিন্ধু শব্দ না উচ্চারণ করে বলে হিন্দু ওই কুলে যারা বাস করত তাই হিন্দু শব্দটা চলে এসছে মানুষ জানে না আধা দুতি যদি বলে ও রাস্তায় গেছে ও আস্তায় গেছে মুসলিম ভাইরা এরকম বলে আস্তায় গেছে পরস্পর এরকম কথা বলে সেই জন্য এই দেহের পরিচয়টা যুদ্ধের জন্য মারামারির জন্য হিংসার জন্য এই দেহ আমি নই এটা যতদিন না কেউ শিখাবে শিখবে এই জন্য দেখুন মুসলিম পরিবারের খ্রিস্টান পরিবারের হিন্দু পরিবারের আমেরিকার পাকিস্তানের আফ্রিকার যারা জন্ম হয়েছে দেহের পরিচয় দিচ্ছিল তারা এক জায়গায় আছে হিংসা নেই যুদ্ধ নেই আর এখন আমরা একটা বাড়িতেই ভাই ভাই যুদ্ধ করছি তার কারণ দেহাত্ম বুদ্ধি পাশবিক চিন্তাধারা এটা কুকুর পাড়াতে আছে এই পাড়ায় আরেকটা কুকুর যদি ওই দিক থেকে আসে ও তার মতোই কুকুরটা কিন্তু ঘাঁ ঘাঁ করে তাড়িয়ে দেবে তো বর্তমান সমাজ এই এইরকম কুকুরের সমাজ গঠন করছে ঘাঁ ঘাঁ করে তাড়ানোর জন্য তো সেটা মনুষ্য সমাজ নয় তাই মনুষ্য সমাজ তখন হবে যখন ভগবানকে কেন্দ্র করে সমাজ গড়বে আল্লাহকে কেন্দ্র করে গডকে তাই তার শিক্ষাটা কি তার দাসত্ব করা ওইটাই সনাতন ধর্ম ওটাই জীবের ধর্ম ওটাই ভাগবত ধর্ম আমরা এখন মিথ্যা পরিচয় দিই দেখুন মুসলমান পরিবারে কেউ জন্ম হয়েছে তখন মারা গেলে দেহত্যাগ হয়ে গেলে তখন কেউ তাকে রাখে না তো সেই যে সত্তাটা চলে গেল বলে বাবা চলে গেলেন আজ হিন্দু পরিবারেও বলে বাবা চলে গেলেন মুসলিম পরিবারেও বলে আজ বাবা চলে গেলেন মা চলে গেলেন স্ত্রী চলে গেল পুত্র চলে গেল খ্রিস্টান পরিবারে সবাই একই বলে তাহলে কে চলে গেল তাহলে আপনি তো যাকে বাবা মা বলছিলেন ও তো শুয়ে আছে ও তো শুয়ে আছে তা আপনার ছোট বাচ্চা আপনারা যখন কান্না করছেন বাবা চলে গেছে বলে ছোট বাচ্চা তো বুঝতে পারছে না মা কান্না করছে কেন না তোর দাদু আজ চলে গেল এ দাদু শুয়ে আছে মিথ্যা কথা বলছে কী উত্তর দিবেন আপনি বাবা জ্ঞানী ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সেজেছেন কী উত্তর দিবেন প্রধানমন্ত্রী সেজেছেন মুখ্যমন্ত্রী সেজেছেন কী উত্তর দিবেন কে চলে গেল যাকে বাবা বলেছিলেন মা বলেছিলেন প্রধানমন্ত্রী বলছেন বা যে কেউ তো দেহত্যাগ করবে কিন্তু সেই ব্যক্তির দেহটা ওইখানেই রয়েছে দেখেই বাবা বলছেন আজ আর বাবা বলছেন না অত সাহস কবর দিয়ে দিচ্ছেন অত সাহস পুড়িয়ে দিচ্ছেন অত সাহস ফেলে দিচ্ছেন কুকুর শিয়াল টানাটানি করছে। কোথা থেকে এই সাহস এলো মানে এই দেহটা বাবা নয় তাই জন্য সাহস এলো পুড়িয়ে দাও কবর দিয়ে দাও ফেলে দাও দুর্গন্ধ পচে গন্ধ হয়ে যাবে ওই দেহের প্রতি আমরা আসক্তি আর ওই দেহের পোষণের জন্য ওই মড়া আবার বাড়িতে আনছে এটা বুদ্ধিমানের কাজ এই জন্য নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট হসপিটালে রুগী যেটা এই দেহটা যন্ত্র ম্যানুয়েল বুক গীতা ভাগবত শাস্ত্র এই যন্ত্রের জন্য অপারেটিং উপর অনুসরণিকা যখন আপনারা একটা গাড়ি কিনবেন সাইকেল বা একটা কোনো আম্বাস মানে কোনো টাটা সুমো স্করপিও যাই কিছু ভালো দামি গাড়ি কিনবেন বিশ লাখ টাকা দিয়ে কিনলেন তো কোম্পানি গাড়িতে দেওয়ার সঙ্গে ম্যানুয়েল বুক দেয় কিনা ওখানে লেখা আছে পেট্রোল গাড়ি এটা পেট্রোল চলবে তখন আপনি দেখলেন তেল ভরতে গিয়ে পেট্রোল দাম কত একশো ছ টাকা আহ ড্রাইভার বললেন জল ঢুকা তো এটা আপনার পেকুলেশন মেন্টাল পেকুলেশন এটা আপনার মনকল্পিত চিন্তাধারা কিন্তু আপনি বিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন এখন জল্পনা কল্পনা করে জল ঢুকাচ্ছেন গাড়িটা চলবে বিশ লাখ টাকা গাড়িটা নষ্ট হয়ে যাবে এই দুর্লভ অমূল্য সম্পত্তির মতো এই মনুষ্য দেহ পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি আশি লক্ষ দেহ ত্যাগ করে করে সেই সব ঘরগুলি ত্যাগ করেছে যখন অকেজু হয়ে গেছে এই ঘরটা ভালো লাগছে না এই বাঘের ঘরটা এখানে অপেক্ষা করতে হচ্ছে কখন একটা আমার সামনে দিয়ে গরু যাবে ছাগল যাবে মুরগি যাবে বা কোনো একটা হরিণ যাবে তখন আমি এটাকে খাব এই বাঘের দেহ চিন্তা করতে করতে তখন নিয়ে পচিয়ে পচিয়ে খায় কেন পাওয়া যাবে না সব সময় মাংস এরকম বাঘর দেহ তাই আস্তে আস্তে তার এই পশু পাখি কীট পতঙ্গ জল থেকে দেহ ত্যাগ করতে করতে আত্মা আমি ভগবান গড আল্লাহর সজীব অংশ চেতনময় অংশ তার জন্য এই দেহেতে চেতনা আছে ওইটা ছেড়ে গেলে এই দেহের মূল্য নেই প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন ক্রম ক্রমবিবর্তনে স্টেশনের মতো প্রভুপাল বলছেন জলচর প্রাণী থেকে নয় জলচর নয় লক্ষ রকমের দেহ আছে সেই দেহ ত্যাগ করছে ক্রম অনুসারে তারপরে বৃক্ষ লতা শরীরে যায় বিশ লক্ষ রকমের দেহ সেটাকে আত্মা চেঞ্জ করছে করতে করতে ক্রিমিকিট শরীরে যায় এগারো লক্ষ বার ক্রিমিকিট পতঙ্গ ইত্যাদি শরীর তারপরে পশু শরীরে পক্ষী শরীরে যায় দশ লক্ষ রকমের পক্ষী শরীর আছে আত্মা তার মধ্যে ঢুকছে চেঞ্জ করছে পর এভাবে পশু শরীরে যায় তিরিশ লক্ষ বার এ আত্মা এই পশু শরীরকে চেঞ্জ করছে করে মনুষ্য দেহ তাহলে আশি লক্ষ দেহ ভ্রমণ করার পর এই মনুষ্য দেহ পেলাম তো বলেন এগুলি স্টেশনের মতো একদিকে চলেছে আর মনুষ্য দেহ হচ্ছে জংশন এখানে কোথায় স্টেশন আছে মৎসলন্দপুর স্টেশন বলে না জংশন বলে স্টেশন কেন একদিকে লাইন লাইন চেঞ্জ হয় না সেখানে রোড চেঞ্জ হয় মৎসলন্দ্রপুরে রোড চেঞ্জ হয় না কোথায় চেঞ্জ হয় বনগাতে তাহলে বনগাঁ জংশন রোড চেঞ্জ হচ্ছে কোথায় যাবেন আপনি ওখানে গিয়ে আপনার লাইনে আপনি দেখে নেবেন ঠিক এই মনুষ্য দেহ জংশন আপনাকে এখন বিচার করতে হবে এই জন্য অন্যান্য পশু পাখি থেকে মনুষ্য শ্রেষ্ঠ এখন এই ইতিপূর্বে অনেক স্টেশন চেঞ্জ করে করে এসেছেন এখন আবার এই মনুষ্য দেহে জংশনে এসে এখন আপনি কোথায় যাবেন আপনাকে বিচার করতে হবে তো সেই জন্যই মনুষ্য শ্রেষ্ঠ সেখানে লাইন আছে আপনার নিত্য আলোয় ভুলে গেছিলেন এই মনুষ্য দেহে এসে বিচার করতে পারবেন ও এতদিনে আমি এই যেসব ঘরগুলি পেয়েছিলাম এগুলি আসল ঘর নয় এই জন্য ত্যাগ করে করে এই মনুষ্য দেহ পেয়ে গিয়ে এখন বিচার করছে তাহলে এই দেহটাও অনিত্য চার লক্ষ প্রকার মনুষ্য দেহ আছে তো এখানে মানুষ বিচার করবে প্রশ্ন করবে যে আসলে আমি এত ঘর চেঞ্জ করছি এই মনুষ্য ছেলে মেয়েকে নিয়ে আবার পাক্কা ঘর বানাচ্ছি বাংলাদেশে বানিয়েছিলাম সেখান থেকে ত্যাগ করে আবার ভারতে বানিয়েছি আগে হয়তো অন্য জেলায় বানিয়েছিলাম এখন উত্তর চব্বিশ পরগনায় বানিয়েছি তো সবসময় চেঞ্জ করতেই আছি তো এইরকম আমরা বিভিন্ন ইট পাট কাতারও চেঞ্জ করছি আবার এই মনুষ্য দেহটাও চেঞ্জ করছি তো এখানে বিচার করতে হবে সেজন্য প্রকৃত আলয় বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তো এখানে বিচার করতে হবে প্রশ্ন করতে হবে আমি দুঃখ চাই না কেন দুঃখ আসে আমি কে আসলে এই সব মনুষ্য জীবনে করতে হবে এই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি এসে শিখালেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা করলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে আর লাইট জ্বলবে এটা এমন একটা ঝাড়ু মহিলা পরিষ্কার করার হৃদয়ের আয়না আপনারা আয়না পরিষ্কার করেন লাইট জ্বললে মুখ দেখবেন কিন্তু যে পরিষ্কার করছেন যে কাপড় ঝাড়ু দিয়ে ওটা কি লাইট জ্বালাতে পারবে লাইট জ্বলবে আলাদা লাইট জ্বলতে হবে কিন্তু ভগবানের নামটা এমনই সে ঝাড়ুদার একাধারে লাইট তার মানে আমাদের হৃদয়ের আয়না আছে প্রত্যেক জীবের হৃদয় আয়না আছে তো সেখান থেকে বোঝা যায় হৃদয় থেকে এই জন্য বলা হয় মন থেকে নয় মন থেকে পেকুলেশন হয় মন থেকে বদমাস বুদ্ধি আসে তো সেজন্য হৃদয় থেকে এই জন্য বলে তুই হৃদয় থেকে ভালোবাসছিস না মনে কেন মনটা আমাদের চঞ্চল এদিক সেদিক যায় মনে পেকুলেশন জল্পনা কল্পনা হয় এই জন্য হৃদয়ে এই জন্য এই বৈদিক জ্ঞান এই ভগবত তত্ত্ব তেনে ব্রহ্ম হিদা য আদি কবে সেই ব্রহ্ম পরম ব্রহ্ম ভগবান গড আল্লাহ যার নাম কৃষ্ণ তাকে যদি পেতে হয় হৃদয়ে থেকে কেন উনি হৃদয়ে হৃদয় তিষ্ঠতি হৃদয়ে আছেন আমরা বুঝতে পারছি না সে জাগ্রত হবে তখনই যখন আমরা তার নাম তার ভক্ত সঙ্গে করব আস্তে 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 আমার হৃদয়ে পরিষ্কার হবে তখন আয়নায় আমি নিজেকে দেখবো যে আমি হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় ভারতীয় আমেরিকান পাকিস্তানি নয় ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নয় প্রধানমন্ত্রী নয় এই দেহের মধ্যে আমি আত্মা সেই পরমাত্মা ভগবান গডের সেবক নিত্য চাকর তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির অত মায়া তারে দেয় সংসার আদি দুঃখ আমরা সংসারে দুঃখ পাওয়ার কারণ এটি প্রকৃত আমার যে প্রভু তাকে ভুলে গেছে প্রকৃত যে আমার স্বামী প্রকৃত যে পুত্র প্রকৃত যে বন্ধু তাকে আমি ভুলে গেছি আমরা যাকে তাকে স্বামী বলছি যাকে তাকে বন্ধু বলছি যখন দেহত্যাগ হয়ে যাচ্ছে সেদিন বলছি বন্ধু চলে গেছে স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে কিন্তু ওখানে পড়ে আছে তাহলে চলে গেল তাহলে এই বন্ধু স্বামী স্ত্রী তাহলে এটা মিথ্যা পরিচয় দিয়ে লোকেদের থেকে বাহাবা নিয়েছিলেন এতদিন বাংলাদেশে আগে বলছিলেন এখন ভারতে এসে বলছে ভারতীয় তাহলে মিথ্যাবাদী নয় তো সব শিক্ষা গীতা ভাগবতের দেওয়া আছে এই জন্য মহাপ্রভু এসেছিলেন চারটি জিনিস প্রভু পা সারা বিশ্বের লোকে শিখালেন এ বি সি ডি এর দ্বারা আমরা আমাদের চেতনাকে মার্জিত করতে পারি এতে অ্যাসোসিয়েশন রাজনৈতিক সংঘ নয় যুবক সংঘ নয় রাষ্ট্রসংঘ নয় তো ব্যবসায়ী সংঘ নয় ভক্ত সংঘ কে ভক্ত না যে আল্লাহর কথা গড়ের কথা ভগবানের কথা শাস্ত্র অনুসারে নিজের জীবনে পালন করে গড় যেটি খেতে বলেছে তাহলে আপনি তার শরণাগত আল্লাহ যেটি খেতে বলেছে কোন ধর্মে যারা পরিচয় দিচ্ছে কোথাও লেখা নেই সব জায়গায় লেখা দাও শুড নট কিল কাউকে হত্যা করতে নিষেধ করা হয়েছে তাহলে এই যে আপনারা বলছেন ভগবান ভগবান তাহলে আপনারা তো এই শাক সবজি খাচ্ছেন এটা তো জীব হত্যা হচ্ছে হ্যাঁ কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি প্রত্যেক জীবের আহার্য বস্তু নির্ধারণ করে দিয়েছেন যেমন একই হত্যা প্রমোশন হবে একই হত্যা আপনাকে জেল হয়ে যাবে মৃত্যুদণ্ড হয়ে যাবে কোনো মিলিটারি সৈনিক সে যদি যুদ্ধে করতে যায় তার কমান্ডারের নির্দেশে অন্য দেশে অনেক সেনা মেরে দিল একশো সেনা মেরে দিল তো ওই সৈনিক যখন ভারতে ফিরে আসবে তার নোবেল হবে তার প্রমোশন হবে হ্যাঁ কি না এত লোক মেরে দিয়েছে একশো লোক কিন্তু বাড়িতে এলো তখন পিস্তল পেয়েছে প্রমোশন হয়ে গেছে পিস্তল কাছে আছে বাড়িতে এসে দাদার সঙ্গে বৎসা হয়েছে জমি নিয়ে সৈনিক ছিল বলছে না এই পূর্ব দক্ষিণ কোণে হাওয়া পাশ হয় এই পাশের যে ঘরটা বাবা করেছে এটাতে আমি থাকব। তুমি ওইদিকে থাকো তখন ছোটো ভাই দাদা বলছে না না আমি বড় হিসাবে আমি এই সাইডে থাকব। না আমি এখানে থাকব। না আমি এখানে থাকব। না আমি এখানে থাকবো পিস্তল দাদা মৃত তখন পুলিশ এসছে তখন কি বিচার করছে ইনি সৈনিক বিভাগ নোবেল পেয়েছেন ইনি প্রমোশন করেছেন পুলিশ নিয়ে গেল জেল হল বিচারে কোর্টে বিচারপতি আপনার মৃত্যুদণ্ড তখন বলছে আমার প্রশ্ন আমি সৈনিক বিভাগে নোবেল পেয়েছি অনেক প্রমোশন হয়েছে আপনি আমার নাম জানতে পারেন হ্যাঁ নাম জানি কিন্তু আইন অনুসারে যে আপনি কি বলতে চাইছেন না আপনি বিচারক হওয়ার যোগ্য নন বলে কেন না আমি একশো সেনা মেরে এত সব পেয়েছি আর একজনকে মেরে দিলাম তাই আপনি বলছেন মৃত্যুদণ্ড আপনি কি কীরকম বিচারক তখন বিচারপতি বললেন আপনি যখন একশো সেনা মেরেছিলেন কার নির্দেশে বলে কমান্ডারের নির্দেশ আপনার দাদাকে শ্যুট করলেন কার নির্দেশে তখন মাথাটা নিচু হয়ে গেছে অতএব আপনার প্রমোশন আপনার নোবেল মৃত্যুদণ্ড তখন চুপ একই হত্যা এই শাক সবজি জীবের আহার্য বস্তু শাস্ত্র বলে জীবস্য জীব আহার একটা জীব আর একটা জীবের খাদ্য কিন্তু কোন জীব কোন জীবের খাদ্য সেটা নির্ধারণ করা হয়েছে মানুষ হচ্ছে নিরামিষাশী সেই তার দাঁতগুলি দেখুন তাদের খাদ্যতন্ত্র দেখুন মানুষ যখন জল খায় আর যারা আমিষ আসি তাদের গঠন তাদের খাওয়া দাওয়া তাদের খাদ্যতন্ত্র এসব বিচার করুন আর দেখুন যে ব্রিটিশরা বলছিল নরসরীরে শক্তি থাকবে না দেখুন গরু খায় নিরামিষ হাতি খায় নিরামিষ গাধা খায় নিরামিষ ঘোড়া খায় নিরামিষ ওট খায় নিরামিষ এরা বড় বড় বুঝা বয়ে নিয়ে যায় শক্তি নেই এরা বল শক্তিহীন বরঞ্চ যারা মৎস্য মাংস খায় তারা বিগত বীর্যহীন বল এই জন্য খেলোয়াড় সরকার একবার যারা খেলোয়াড় দৌড়াবে তো তাদের কিছু সময় বলেছিল তোমরা নিরামিষ খাবে খেলার আগে কয়েকদিন কেন নিরামিষ খেলে শরীরটা খুব সতেজ থাকবে দৌড়াতে পারবে ফুর্তি থাকবে এটা বৈজ্ঞানিক উপায়ে তারা শেখাচ্ছে কিন্তু একটা জীবকে হত্যা করা এটা আপনি আইন নয় আপনি সৃষ্টি করতে পারেন না আপনি হত্যা করতে পারেন তো সেজন্য মানে স মানে মাম আপনি মানুষ হিসাবে আইনের উল্লঙ্ঘন করছেন আপনাকে তার কর্ম ভোগ করতে হবে বাঘ যদি একটা হরিণ হত্যা করে তার জেল নেই কিন্তু মানুষ যদি কাউকে হত্যা করবে তাকে জেল হচ্ছে কিন্তু আজকাল মানুষ গরু কাটছে ছাগল কাটছে এরাও সরকারের সন্তান তার আশ্রয়ে এই দেশে রয়েছে আপনি খেতে পারবেন না মনুষ্য হিসাবে শাক সবজি আইন রয়েছে গীতা ভাগবতে যিনি সৃষ্টিকর্তা তিনি বলেন পত্রম পুষ্পম ফলম যমে ভক্তা প্রয়চ্ছতি তৎ অহম অসনামী আমি যখন জানব এটা গ্রহণ করব তখন তুমি ওটা নিতে পারো তাহলে চুরি করা হবে না কেন এই মাটি জল আকাশ আগুন বায়ু এইসব আমার এখানে যা কিছু সৃষ্টি হয়েছে সব আমার অতএব আমাকে জানিয়ে তোমাকে গ্রহণ করতে হবে এই জন্য এগুলি আমরা প্রসাদ সেবা করি শাক সবজি নিবেদন করি এই হত্যা পাপ নয় যদি ভগবানকে নিবেদন করা হয় যদি আপনারা জুহার লাল সাই শাক সবজি খাবেন ওটা পাপ চুরি করা রাশিয়ায় যখন প্রচার হলো তো একটা বড় পাক্কা চোর তো একবার চুরি করতে গেছে তো চুরি করতে গিয়ে খুব ধুরন্ধর চুরি করা এক্সপার্ট তো চুরি করতে গিয়েছে কিন্তু সেই বাড়ির লোক গৃহস্থ জেগে গেছে কিন্তু ভাবছে আমি কোনোদিন ফেলিওর হইনি আজকে এই বাড়ি থেকে কিছু না নিয়ে যাব সঙ্গে সঙ্গে কি করেছে দেখছে আফছা আফছা লাইট জ্বলছিলো জানলাটা খোলা ছিল টেবুলে কিছু জিনিস ছিল তা হাত বাড়িয়ে খামচা দিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে আমি নিব না মানে কিছু তো নিতেই হবে আমি এতদিন চুরি করে ফেলিও রইনি জেগেছে তো কী হয়েছে নিতেই হবে নিয়ে পালিয়ে গেছে তো বাড়িতে গিয়ে দেখছে কি এই রকম দেখছে অস্ত্রশস্ত্র সজ্জিত একটা রথ আর একজন অস্ত্রশস্ত্র নিয়ে রয়েছে আর একজন ঘোড়া মানে সেই রথে বসে ঘোড়ার লাগাম ধরে আছে ভাবছে আহ এটা তো আমার চুরি করা সার্থক হয়ে গেল বুঝে না লেখা আছে ভগবত গীতা এজ ইট ইজ বুঝতে পারছে না কিন্তু দেখছে ছবিটা দেখেই ভাবছে এই বেটা কোন বড় একটা যে অস্ত্রবিদ্যা শিক্ষার শিখিয়ে চুরি টুরি করে তাহলে ভালোই হয়েছে এই বইটা পেয়ে গেছে তখন ওটাকে নিয়ে সারা রাত্রি পড়ছে দিন হয়ে গেল তাও পড়ছে সমাপ্ত করছে খাওয়া দাওয়া সব বন্ধ তখন সেখানে একটা শ্লোকে দেখছে যে এই জগতে সব কিছুর মালিক গড আল্লাহ ভগবান চেতন অচেতন বস্তুর মালিক তিনি তিনি ভুক্তা এইসব পড়ে পড়ে দেখছে মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইসব তারপর যে প্রভুপাত দিয়েছেন ওইগুলি উচ্চারণ করছে এই যে হরে কৃষ্ণ মন্ত্র বলছে আর মন দিয়ে শুনছে আর মন দিয়ে পড়ছে পড়তে পড়তে ওর ভালো লেগেছে ও এতদিনে আমি যে চুরি করছিলাম এই বই থেকে বুঝলাম এই জগতে এই রাশিয়ার সবাই চোর আমি শুধু চোর নয় তার জ্ঞান হলো তার মানে এখানে মাটি জল আকাশ আগুন বায়ু যা কিছু আপনার দেখছে এটা আপনার নয় আপনি নেকেট হয়ে এসেছেন আমরা সবাই দাবি করছি আমার দিয়ে ভাগ করছে এটা আমার দেশ এটা আমেরিকা এটা ভারত এটা পাকিস্তান এই বেঙ্গলে এখন দেখুন এই জেলা ভাগ হয়ে যাচ্ছে সব এটা আমার জেলা এই অমুক ভাগ করো আমরা এই জেলায় থাকবো না তুমি কে ভাগ করছে ভগবানের জিনিসকে আমরা ভাগ করে পরধানে পুরদারি করার জন্য তো যুদ্ধে লাগবে না কেন বুদ্ধিতে আমি মালিক হব আমি শ্রেষ্ঠ হব যিনি শ্রেষ্ঠ মালিক যার তাকে ত্যাগ এই জন্য সমস্যা জগতে যুদ্ধ মারামারি সারা বিশ্বে এই জন্য তাকে প্রভুপাত বলেন এটা কুকুরের সমাজ গঠন হচ্ছে এখন মারামারি করার সমাজ বুদ্ধির সমাজ সেই জন্য সুদীবৃন্দ দুটি জিনিসের দ্বারা এই হৃদয়ের আয়না পরিষ্কার হবে লাইট জ্বলবে তখন আপনি আর ওইরকম করবেন না আমাদের দক্ষিণ আফ্রিকায় একটা মন্দির আছে দারবানে ওখানে নেনশাল ম্যান্ডালা যখন বেঞ্চে ছিলেন ওখানে গিয়েছিলেন ওখানে গিয়ে দেখছে সাদা কালো নাচছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তখন উনি আশ্চর্য আমি সাদা কালাকে এক করার জন্য চেষ্টা করে জেল খেটেছি তিরিশ বছর করতে পারিনি এই মন্দিরে কি করে সম্ভব তখন ওখানে জিজ্ঞাসা করছেন যে আপনাদের মন্দিরে সাদা কালো শ্যুট করছে না তো কেউ সবাই আলিঙ্গন দিচ্ছেন আনন্দ করছেন নাচছেন কি বলছেন এইগুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এগুলো কোথা থেকে শিখলেন আর এরকম কি করে হলো বলে এই হরে কৃষ্ণই আমাদের এক করে দিয়েছে সাদা কালার অভিমান ত্যাগ হয়ে গেছে কে শিখালো ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে কালকাটা নগর থেকে ভক্তি বেদান্ত স্বামী অভয়চরণ চরণারবিন্দ প্রভুপাদ তিনি শিখিয়েছেন গৌরাঙ্গের প্রেম ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটা আমরা করছি আর তিনি শিখিয়েছিলেন ওই যে শাকসবজি হত্যা করবে না পাপ হবে কিন্তু গড়ের জিনিস তাকে আগে জানাবে তুমি মালিক প্রভু আপনি এটা গ্রহণ করে আপনার উচ্ছিষ্ট দিন প্রসাদ ওই প্রসাদ আর ওই হরিনাম এই যে গাছ একটা ফলের গাছ বা সবজি গাছ এ আত্মা যখন হত্যা হলো ভগবানের সেবায় উৎসর্গীকৃত হলো যজ্ঞ যার ফলে ওই আত্মা এই বৃক্ষ বিশ বার আর ঘুরতে হলো না তারপরে কৃমিকিটে আসতে হলো না তারপরে পক্ষিতে আস্ত হলো না তারপরে পশুতে আস্ত হলো না সরাসরি উন্নত ভক্ত গৃহে ওই আত্মা ভক্তের পুত্র রূপে সন্তান রূপে জন্ম লাভ করল এবং সে ভগবানের আরাধনার সুযোগ সরাসরি পেল এই জন্য এই আত্মকল্যাণ এই জন্য আমরা মনুষ্য জীবনে ভাত ডাল বিতরণ করতে পারেন প্রসাদ অন্ন ডাল খিচুড়ি বিতরণ করে লোকে পাপ খাওয়াবেন না চুরি করা শেখাবেন না সেজন্য এগুলি সম্পত্তির মালিক ভগবান গড আল্লাহ তাই তাকে নিবেদন করুন আল্লাহ কখনো মাংস খায় না গড কখনো মাংস খায় না আমি যদি তার হই পুত্র তাহলে তার ইচ্ছা অনুসারে চলব কিন্তু আমরা মূর্খ বুদ্ধি চুরি হয়ে গেছে দুষ্কৃতিন ভাস্ত্রে বলা আছে যে আমরা দুষ্কৃতকারী কেন না আল্লাহ গডের ভগবানের নির্দেশের জ্ঞানটাকে প্রয়োগ করছি না মেধাটাকে প্রয়োগ করছি না আমরা আমাদের মেধাকে কোথায় প্রয়োগ করছে প্রভুপাত বললেন দুষ্ট কাজে এই জন্য দুষ্কৃতি কৃতি মানে মেধা কিসে মেধা শক্তি কাজ করছে না দুষ্ট কাজে সেজন্য দুষ্কৃতি ন ভগবান বললেন প্রভুপাত সারা বিশ্বের লোক বলছেন যে আমরা আমাদের মেধাকে দুষ্ট কাজে ছুট করে দাওকে খারাপ কাজে মদ খাও আরে এই সবাইকে মদ খাওয়া বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দাও তাহলে সব পাগল হয়ে যাবে আর বাবা মাকে গিয়ে গালাগালি করবে আমি গিয়েছি একটা বাড়িতে তার মাকে এসে পিটাচ্ছে আর যে ভাষাটা বলছে ওটা উচ্চারণ করা যায় না পুত্র মাকে বলছে বেশ্যা তো সবাই হাসছে কেন বলছে মদের বিক্ষোভে মদ খেলে কি বুদ্ধিমান ভদ্র ব্যক্তিরা মদ খায় পাগলে রাখা যাদের বুদ্ধি ঘিল্লুটা নষ্ট হয়ে গেছে তারা মদ খায় বাবা মাকে গালি দিবে খুন করবে অন্যকে বিপথে চালাবে আর যারা অনুমোদ করে তারাও পাগল এই জন্য প্রকৃত পিতামাতা রাজা কখনো এই সব অনুমোদন করবে না আপনার সন্তান আপনি দিবেন মদের বুতল দিবেন না তাই প্রজা সব রাজার সন্তান এই জন্য অম্বরীশ মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজ তারা সমাজের প্রজাদের পুত্রবত লালন পালন করত। তাই তাতে যাতে তাদের পাপ না হয় সবাইকে শিখাতো সভা করে বলতো না আমাকে ভোট দাও তারা বলতো যে জগতের মালিক কৃষ্ণ তিনি জগতের পিতা সব কিছু তাঁর এই যে মাটি জল সব দেখছ এই যে তোমরা পেয়েছ তোমার পূর্বের কর্ম অনুসারে যেটুকু সেটা তার সেবা করার জন্য তিনি দিয়েছেন অতএব তুমি তার সেবা করো এ ছিল অমরীশী মহারাজ যুধিষ্ঠির মহারাজদের সমাজে সভা করার শিক্ষা কিন্তু আজকাল সভা কিসে হয় কেউ কাউকে খুন করে দিল তখন গাদার লোক যোগদান করলো যেমন একটা বানরকে যদি আপনি থাপ্পড় মেরে দিন বা মেরে দিন হাজার হাজার বানরে সে থাপ্পড় মারবে আপনার ছাদের উপরে এটা কাককে মেরে দিন হাজার হাজার কাকে সে কাকা করবে তো আজকাল সভা সমিতি কাক কাকি বানর বানরীর সভা সমিতি হচ্ছে। তো এটি মানুষের সভা নয় মানুষের সভা হবে ধর্ম নিয়ে ধর্ম মানে আত্মার ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান নয় এগুলি প্রতারণার ধর্ম যুদ্ধের ধর্ম তো সেজন্য আত্মার ধর্ম এই জন্য শিক্ষানের মহাপ্রভু এসে এই জন্য আমার অনুরোধ গীতা ভাগবত সংগ্রহ করুন ম্যানুয়াল বুক কর্তব্য অকর্তব্য নির্ণয় করা আছে এবং এই যে অ্যাসোসিয়েশন এই গীতা ভাগবত যারা পালন করছে সে মুচি না সুচি না মুসলিম না খ্রিস্টান না ভারতীয় না ব্রাহ্মণ না রিক্সা টানে না লেবারি করে না শিশুর বাচ্চা মহিলা না পুরুষ বিচার নয় যে ভগবান গড আল্লাহর নির্দেশ গীতা ভাগবত অনুসারে পালন করে ও ভক্ত ও সাধু সেই রকম ব্যক্তির সঙ্গ করুন কেন না ও ভগবানকে সেবা করে তুষ্ট করে আনন্দ পাচ্ছে আত্মজ্ঞান লাভ করেছে তার মধ্যে দেখা যাচ্ছে তাই তার সঙ্গ করলে আপনার মধ্যে সে আত্মজ্ঞান সৃষ্টি হবে যেটা শিলপ্রভু প্রভুপা সারা বিশ্বের লোককে শিখিয়েছেন তাই হিন্দু মুসলিম খ্রিস্টান পরিবারে জাগ্রত জাত হলেও ইস্কনে সবাই একটি পরিচয় আমরা সবাই আল্লাহর দাস গড়ের দাস ভগবানের দাস চাকর সবাই তাই চাষবাস করুন ব্যবসা করুন চাকরি করুন সব কৃষ্ণের সেবার জন্য আল্লাহ সেবার জন্য এই জন্য এ বি বুকস রিডিং গীতা ভাগবত শাস্ত্র যেখানে কর্তব্য অকর্তব্য ম্যানুয়াল বুক এই মনুষ্য দেহে কি করে অপরেটিং করতে হবে সেটি শিক্ষা। কি করে কর্ম করতে হবে এই জন্য বলা হয়েছে সর্বকর্মানি অপি সদা চব্বিশ ঘন্টা কর্ম কর অর্জুন করতে চাইনি ভগবান বলে না কর্ম এই দেহটা লাভ করে মানে তোমাকে কর্ম করতে হবে তুমি যুদ্ধা কিন্তু তোমাকে কিভাবে যুদ্ধ করতে হবে মাম অনুস্মর যুদ্ধ চ তুমি চাষী চাষ করো হরে কৃষ্ণ বলো তুমি রান্নি রান্না করো হরে কৃষ্ণ বল সেজন্য মাম অনুস্মর এরকম নয় কর্মই ধর্ম অনেক টেরুলিস্ট প্লেন হাইজাক করতে পারে ওরা বড় বড় জ্ঞানী শিক্ষিত প্লেন চালাতে পারে মানে মূর্খ নয় আর প্লেন হাইজাক করে শ্যুট করছে সবাই কেন করছ না কর্মই ধর্ম এটা আমাদের কর্ম লোকদেরকে শ্যুট করা তো মেনে নেবে ভদ্র ব্যক্তি মানবে না সেজন্য জীবের যে ধর্ম ভগবানের নির্দেশের আইনের অনুসারে চলা এই জন্য ভাগবত মানে ভগবান আল্লাহ গড ধর্ম মানে আইন তাই এই দেহের মধ্যে আত্মা তার ধর্ম ভগবানের সেবা করা সেজন্য চাকরি ব্যবসা চাষবাস যেটি আপনি পেয়েছেন সেটা ভগবানের নির্দেশে করুন তার আশ্রয়ে করুন সেজন্য গীতা ভাগবত দেওয়া হয়েছে সেখানে লেখা আছে তুমি খাবে শাক সবজি খাও নিবেদন করে তুমি কিছু কর্ম করছ মত ব্যাপাশ্রয়ে আমাকে আশ্রয় করে কর্ম করো যা মনে চিন্তা করছ আমাকে চিন্তা করো তুমি কি ভাবছ তোমার পুত্রকে রক্ষা করতে পারবে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিজেকে রক্ষা করতে পেরেছিল কেউ আমরা কাউকে রক্ষা করতে পারি না সেজন্য কৃষ্ণ বলছেন মনমনা ভব তুমি যদি কিছু ভাবছ আমাকে ভাব কেন এই জগতের সবকিছু আমার আমার থেকে জ্ঞান আসে আমার থেকে বল আসে আমার থেকে সমস্ত সৌন্দর্য আমার থেকে বৈরাগ্য সমস্ত শক্তি ঐশ্বর্য ধন সম্পদ সব আমার তোমার নয় তুমি নেকেট হয়ে এসেছি ভগবান গীতা শাস্ত্র ইত্যাদিতে জানাচ্ছেন এগুলি বাস্তব প্র্যাকটিক্যাল তো এইভাবে শিলপ্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা সারা বিশ্বর লোকে শিখিয়ে আজ ইস্কনে সবাই একসাথে নাচছে সেই জন্য এনসেল ম্যান্ডেলা খুশি হয়ে গেল ও সেই প্রতিষ্ঠাতা আচার্য এরকম সুন্দর কাজ করেছে যে এক জায়গায় সবাইকে আনতে পেরেছে সেই জন্য ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস কেন কৃষ্ণ না এটি আল্লাহর নাম গডের নাম ভগবানের নাম গডকে কৃষ্ণ কে কৃষ্ণ ভগবানকে কৃষ্ণ এই জন্য কৃষ্ণ কনসাসনেস সেজন প্রত্যেকের কৃষ্ণ ভাবনায় হতে হবে কেন না আমি তার বিভিন্ন অংশ অতএব ভগবান আমার আপন যেহেতু আমি তার অংশ যেমন আপনি পিতামাতাকে আপন বলছেন তার অংশ বলে ঠিক সেই রকম জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় তাই পিতা জগৎ পিতা কৃষ্ণ সে আপন আমার তাই জন্য তার সেবা করতে হবে কেন এই সব তাঁর তাকে তুষ্ট করলে জগৎ তুষ্ট সেই জসমিন তুষ্টে জগৎ তুষ্ট আপনি নিজে সন্তুষ্ট হন কাউকে তুষ্ট করাতে পারবেন সেই জন্য পেটকে খেতে দিলে হাত পা চলবে কিন্তু আপনি যদি মনে করেন না না হাত বলবে আমি চলব থাকবো না তোমার সঙ্গে আমি নিজে নিজে চলবো হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল কি হবে হাতের আমরা সবাই ভগবানের অংশ আল্লাহর অংশ গড়ের অংশ যে তার সঙ্গে সেবক না হই তার সাথে যুক্ত না থাকি তাহলে কি হবে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ হবে কোনো মূল্য থাকবে না সেই বারবার চক্র হবে কবু স্বর্গে যাবেন কবু মর্তে আসবেন কীট পতঙ্গ হবেন এরকম চৌরাশি লক্ষ্য ঘুরতে থাকবেন কিন্তু মানুষের জীবনে যদি এটি উপলব্ধি না হল তাহলে পশুর সমাজ তো সেজন্য জ্ঞান অর্জন করুন যে দেহটা আমি নই তো সেটি জানার উপায় দুটি এ বি থেকে বি বুকস রিডিং থেকে জানলেন যে এই দেহের পরিচালনা কি করে করতে হবে কি বলতে হবে সি চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড সেই বাবার নাম কীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা করতে হবে সন্ধ্যা সকাল ছেলে মেয়েকে নিয়ে এই সকালের কাজ ভরে উঠুন করুন আর সি চ্যান্টিং ভগবানের নাম ডি ডায়েট খাদ্য কি খাবেন যেটি কৃষ্ণ অনুমোদন করেছেন এই যে গ্রন্থ পড়লেন ছেলে মেয়েকে নিয়ে ছেলেমেয়েরা আর আস্তে জানল বিজ্ঞানে পরিণত করবে প্রাকটিক্যালি বাস্তবে হবে অন্য জীব হত্যা করা জিহা লালসায় নানা রোগ হবে হসপিটালে যাবে দেখছে অ সব মৎস্য মাংস বুঝি শাকসবজি আহারি কম লোক যায় কেন এখন শাক সবজিতে বিষ দিচ্ছে বৈজ্ঞানিক উন্নতি হয়েছে তো এই আমরা বিষ দিয়ে দিয়ে সব করছি তো এই জন্য ভালো করে বুঝুন গীতা ভাগবতের শিক্ষা বি সি ডি করুন সাধু সঙ্গ যে নাম নানা সঙ্গ এখানে রয়েছে এই বাড়িতে তাই আমাদের আত্মকল্যাণ হবে এখানে আমাদের কি নাম বাড়ির নাম গোবিন্দ ঘোষ মহাশয় তাঁর পিতৃদেবের আত্মকল্যাণার্থে এরকম ভক্ত আর ভগবানের প্রীতি বিধান করছেন ভক্ত সেবা ভগবানের প্রীতি কেন না রান্না হচ্ছে ভোগ লাগছে ভগবান মালিক সবাইকে প্রসাদ বিতরণ করবেন ভাত ডাল নয় ভোগ লাগাচ্ছে রান্না করছে ভক্তরা আর সেটা ভগবানকে নিবেদন করছেন প্রভু আপনি মালিক তুলসী দিয়ে নিবেদন করছেন ভগবানটি গ্রহণ করেন যদি গ্রহণ না করতেন আজকাল আপনি নিরামিষ খান আর এইরকম ভোগ লাগিয়ে বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন এই পাথর নয় বা কাগজ নয় যখন কোনো সেবিত বিগ্রহর প্রতি ছবি আচার্যরা প্রতিষ্ঠা করেছে যে বিগ্রহ তার প্রতি ছবি সেখানে ভোগ লাগিয়ে খান সেটা আপনার চেতনা মার্জিত হবে তার প্রমাণ সারা বিশ্বের লোক এমনি কেউ লোক নিরামিষ খাচ্ছে শাকসবজি হত্যা করে তার চেতনা মার্জিত হচ্ছে না কি যখন সে আলেখ্য ছবি পূজিত বিগ্রহ প্রতিষ্ঠিত বিগ্রহ আচার্যরা প্রতিষ্ঠা করেছেন তার সেবা করছে তখন কেউ বলছে এইরকম যে কৃষ্ণের মুখ আরে আপনার দাদুকে আপনি দেখেননি আপনার বাবা ছবিটা টাঙ্গিয়ে রেখেছে বাবা এরা কে না তোর দাদু আপনি ওটাকে পূজা করছেন তো সেরকম কৃষ্ণ আচার্যরা জানে যে এইরকম মুখ মণ্ডল এইরকম তার শরীর এইরকম তাই বিগ্রহ আরে কলিজিকে বিগ্রহ রূপে ভগবান এসেছেন তার সেবা করুন নাম রূপে এবং ভাগবত রূপে তো তিনটির আশ্রয় করুন জীবনে সুখী হবেন তাই জন্য এ বি সি ডি ই এক্সট্রেসি দিব্য ভাব দিব্য আনন্দ আসবে এটাই গৌর সিদানা প্রেমানন্দে এই জন্য নামট সঙ্গে সাথে যুক্ত হন। এই বলে এখানে শেষ করছি সবাই হাত তুলুন বলুন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটি আপনারা নিলেন কিন্তু এখন একটা আরেকবার বলবেন আমাদের গোবিন্দ মহাশয়ের তার পিতৃদেবের আত্মকল্যাণের জন্য আরেকবার বলে ওই নাম ওনাকে দান করুন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওনাকে দান করুন উনিও তো বলেননি কখনো আবার তার সদ্গতি হয়ে ভক্ত জন্ম হয়ে শুরু করবেন ভগবানের নাম এবং ভগবান ধামে ফিরে যাবেন হরিব তো সবাইকে ধন্যবাদ